দুপাশে দাঁড়িয়ে আছেন গ্রামবাসী, ছুটে আসছেন নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই। বিএনপি মহাসচিবকে এক নজর দেখতে ঘর থেকে বেরিয়ে এসেছেন অনেকেই। রংপুর থেকে সৈয়দপুর হয়ে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোড মার্চ ঘিরে সাধারণ মানুষের এই উচ্ছ্বাস। সকাল 11:30টার দিকে রংপুর গ্র্যান্ড হোটেল মোড় থেকে শুরু হয় বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের রোড মার্চ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িবহরের একটি পাজেরোতে চেপে নেতৃত্ব দেন এই রোড মার্চের। কিছু দূর যেতেই মির্জা ফখরুলের গাড়িবহরের পাশে এসে দাঁড়িয়ে যান সাধারণ মানুষ। প্রবীণ রাজনীতিবিদও সাড়া দেন তাতে, গ্লাস নামিয়ে কথা বলেন সবার সাথেই, কুশল বিনিময় করেন প্রত্যেকের সঙ্গে। ঘরের দুয়ারে দাঁড়িয়ে থাকা নারীরাও হাসি মুখে উত্তরবঙ্গে বরণ করেন মির্জা ফখরুলকে, তিনিও তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে রোড মার্চের 90 কিলোমিটার রাস্তার 6টি স্থানে পথসভা করেন বিএনপি মহাসচিব। রংপুর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি অফিসের সামনে প্রথম, এরপর পর্যায়ক্রমে সৈয়দপুর রোডের পাগলাপীর বাজার, রংপুর তারাগঞ্জ বাজার, সৈয়দপুর ট্রাক স্ট্যান্ড ময়দান, সৈয়দপুর ওয়াবদার মোড় ও দিনাজপুরের রানীর বন্দর, চিরির বন্দর বাজারে পথসভা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাদ খোলা গাড়িতে বেরিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। পথসভার সবখানে মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে আবারও ঘোষণা দেন বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। জনগণকে এক দফার আন্দোলনে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রায় 2000-এর উপর মোটরসাইকেল, 1000 মাইক্রোবাস, ট্রাক, পিকআপ ও ব্যক্তিগত গাড়ি রোড মার্চে অংশ নেয়। বিকেল 5টার দিকে রোড মার্চ পৌঁছায় দিনাজপুরের ট্রাক স্ট্যান্ড মাঠে, যেখানে আগে থেকে তৈরি করা মঞ্চে ওঠেন মির্জা ফখরুল। সঙ্গে ছিলেন স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। সমাপনী বক্তব্যে মির্জা ফখরুল দাবি করেন, নির্বাচনী মাঠ শূন্য করে আবারও পাতানো নির্বাচন করতে চাইছে সরকার, তবে এবার তা হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। আগামী 2-1 দিনের মধ্যে সারা দেশে রোড মার্চের কর্মসূচি আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। যে সরকারের আমলে পরপর দুটো নির্বাচন ডাকাতি হয়ে যায়, চুরি হয়ে যায়, জনগণ ভোট দিতে পারে না, সেই সরকারের অধীনে কি নির্বাচন করা যায়? আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় রংপুর, সৈয়দপুর হয়ে দিনাজপুরের প্রথম দিনে তারুণ্যের রোড মার্চ। রোববার বগুড়া থেকে সান্তাহার, নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত দ্বিতীয় দিনে রোড মার্চ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, দিনাজপুর।